এখন আমরা এসেছি রামবান বানপুরে কালী পূজোর মণ্ডপ দেখতে। চলুন ভেতরে গিয়ে দেখি, মণ্ডপটা বাইরে থেকে অপূর্ব লাগছে, ভেতরে গিয়ে দেখি। মধু কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এইটা প্রথম প্রথমবার এলে না এর আগে এসেছো কখনো? না আমি প্রথমবার এলি। আচ্ছা, মধুর বাংলা বলতে খুব প্রবলেম হয়, তাই ওকে বাংলাটা এবার থেকে ওকে বাংলাই বলাবো, যা তোর বাংলাটা একদম ভালোভাবে বেরোয়, ওই জন্য ওকে বাংলাতে বলতে বললাম। ওপেনিংয়ের টাইমটা ছিল রাত্রি 8টা, আর আজকে ডেট হচ্ছে 23 তারিখ। তো আমরা আজকে গেছিলাম দেখতে, কিন্তু সেই সময় ওপেনিং হয়নি, তাই আমরা ভেতরে ঢুকে মায়ের মূর্তি দর্শন করতে পারলাম না। কিন্তু বাইরে থেকে যে মণ্ডপের সাজসজ্জা দেখলাম, তা দেখে চোখ ধাঁধানো অপূর্ব লাগলো। আর সেই জন্য আমি আজকে অন্য কোনো রকম কোনো মণ্ডপ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আজকে বেরিয়েছিলাম, আজকে কোনো মণ্ডপই সেই রকমভাবে দেখলাম না, কমপ্লিট হয়েছে। আর এটা কমপ্লিট হয়ে গেছে, বাট 8টার সময় এটার উদ্বোধন মানে ওপেনিং টাইম ছিল, তো আমরা একটু আগে চলে গেছিলাম সেই জন্য দেখতে পাইনি। তো আমি বাইরে থেকে দেখাচ্ছি, বাকিটা আমি আবার যাব তখন অবশ্যই আপনাদের দেখাবো, আর আশা করছি তার আগে আপনারা নিজেরাই চলে যাবেন দেখতে। আমি যেদিন যাবো সেদিন তো আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে, সেই মুহূর্তটা আপনাদের সাথে নিশ্চয় শেয়ার করব। তো এটা হচ্ছে বানপুরে ফেমাস প্যান্ডেল, এখানে আশা করছি আপনারাও আসছেন। তো আপনারা কবে আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আজকে যখন ভিডিওটি দেখছেন তখন আপনারা অলরেডি ঘুরে চলে এসেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, কেমন। আর এই ধরনের ভিডিও পেতে হলে মার্কেট ব্লগ, ফুড ব্লগ অথবা ট্রাভেল ব্লগ যদি পেতে চান, তাহলে অবশ্যই এই ঋষিদা ট্রাভেলগুলোর সঙ্গে আপনাদেরকে কানেক্টেড থাকতে হবে, সেটা তো অবশ্যই জানেন। তাহলে ভিডিওটি এনজয় করুন, আর সবাইকে হ্যাপি দীপাবলি, অনেক শুভেচ্ছা দীপাবলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থভাবে দীপাবলিকে উপভোগ। এটা হচ্ছে নাইজেরিয়ার রাজপ্রাসাদের থিমের উপর বেশ করে এই প্যান্ডেলটি বানানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু আমি আজকে ভেতরটা আপনাদের দেখাতে পারছি না, আজকে রাত 8টার সময় এখানে ওপেনিং হবে, আলোকসজ্জ কিন্তু দেখার মতো। আর নেক্সট বার আমি যখন যাবো তখন আপনাদের সাথে সম্পূর্ণ আগ্রহ শেয়ার করবো।